প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটু অন্যভাবে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল স্যুপ রেসিপি সহজ খেতেও অনেক মজার তবে চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য লাগবে চিকেন স্টক চিকেন স্টক তৈরি করার সহই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাজে আসবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এখানে আমি পাঁচ কাপ নর্মাল পানি নিয়েছি এবং ফুটন্ত অবস্থায় দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস গাজর পেঁয়াজ রসুন কালো গোলমরিচ এবং স্বাদমতো লবণ এই উপকরণগুলো দিয়ে যদি আপনার চিকেন স্টক তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের চিকেন স্টকটা অনেক ফ্লেভারফুল হবে যেটার জন্য আপনাদের কাছে এই চিকেন স্যুপটা খেতেও খুব ভালো লাগবে শুধুমাত্র আদা রসুন বাটা দিয়ে এই চিকেন স্টকটা তৈরি করলে ততটা ফ্লেভারফুল হয় না তবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো আমি এটাকে ঘড়ি ধরে সাত মিনিট জাল করেছে এটা আধা ঘন্টা জাল করার প্রয়োজন নেই যেহেতু আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংসটা ইউজ করেছি খুব শর্ট টাইমে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় একদমই বেশি সময় লাগে না সাত মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এটাকে নামিয়ে নেব এবং পাশে রেখে দেব আপনারা চাইলে এক পাশে চিকেন স্টক রান্না করতে পারেন অন্য পাশে চিকেন ভেজিটেবল স্যুপ রান্নার যে প্রিপারেশন সেগুলোও করতে পারেন এতে করে আরও শর্ট টাইমে রান্না করতে পারবেন এখানে নিয়েছি রসুন কুচি এবং আদা কুচি আদা কুচি আছে এক চা চামচ রসুন কুচি আছে এক টেবিল চামচ একটা কাঁচামরিচ কুচি আছে সামান্য টমেটো আমি ছোটো ছোটো কিউব করে কেটেছি একটা টমেটো চার ভাগের এক ভাগ পরিমাণ হবে সামান্য পাতাকপি আর ক্যাপসিকাম এটাও কিউব করে কাটা একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ আর সামান্য গাজর গাজরটা একদম ছোটো ছোটো মিহি করে কুচি করে নিয়েছে তো সবগুলোই কিন্তু আমি কিউব করে কেটেছি আর এখানে নিয়েছি গ্রিন চিলি সস তিন টেবিল চামচ এবং টমেটো সস নিয়েছি তিন টেবিল চামচ আরও যে অন্যান্য উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখন দেখাচ্ছি না রান্না করার সময় আপনারা দেখতে পারবেন এখন কর্নফ্লাওয়ার এবং পানি একত্রে মিক্স করে রাখবো তো এর জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ এগুলো আগে থেকে রেডি করে রাখলে কি হয় রান্নার সময় ঝটপট রান্না করা হয়ে যায় ঝামেলা হয় না আর কি নাহলে দেখা যায় যে আপনি রান্না করছেন এগুলো আবার মিক্স করছেন এতে করে কি হয় আপনার স্যুপটা ওভার কুক হতে থাকে তো এগুলো আগে থেকে রেডি করবেন তাহলে শর্ট টাইমে আপনার এটা রান্না শেষ করে ফেলতে পারবেন তো আমি কর্নফ্লাওয়ার পানির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এটা পাশে রেখে দিচ্ছি আর চিকেনটাকে এখন কাটা চামচের সাহায্যে ইয়ে করে নেব ছিঁড়ে নেব আপনার চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন তো এভাবে রান্না করলে সময়টা একটু বেশি লাগে যেহেতু আমরা আলাদাভাবে চিকেন স্টকটা তৈরি করলাম তো সবগুলো চিকেন আমি ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন রান্না করব এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি সামান্য অলিভ অয়েল আপনারা চাইলে বাটার বা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন দিয়ে দিলাম রসুন কুচি এবং আদা কুচি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব তবে চিকেন কাঁচা দিয়ে যদি আপনারা চিকেন স্যুপটা রান্না করেন সেটা কিন্তু খুবই শর্ট টাইমে হয় দশ মিনিটের মধ্যে রান্না শেষ করে ফেলা যায় এত শর্ট টাইমে রান্না করে ফেলতে পারবেন আপনারা চাইলে দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য রেসিপির লিঙ্কটা দিয়ে দিব ব্যস্ত সময়ে অল্প সময়ের মধ্যে আপনারা সেটা রান্না করে ফেলতে পারবেন তো আদা রসুন কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আপনার গাজর এবং কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুরগির মাংস মুরগির মাংস দিয়ে এটা ভাজার দরকার নেই জাস্ট আমরা এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব আর কি সবজির সাথে কারণ এটা অলরেডি রান্না করা এটা সেদ্ধ হওয়ার কিছু নেই বা রান্না করার কিছু নেই শুধুমাত্র মিক্স করে নিতে হবে আর কি এখন দিয়ে দেবো চিকেন স্টক তো এটা আমি ছেঁকে নিচ্ছি এখানে চিকেন স্টক রয়েছে চার কাপ চার কাপ চিকেন চিকেন স্টকে যেটুকু স্যুপ রান্না হবে তাতে আপনারা তিন থেকে চারজনকে পরিবেশন করতে পারবেন এটা হালকা হাতে আমি মিক্স করে নিচ্ছি এবং অপেক্ষা করছি এটাতে বল জন্য বল পর অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে হবে পাতাকপি কুচি ক্যাপসিকাম আর টমেটো যে সময় গাজর দিয়েছি সেই সময়টাতে কিন্তু আপনারা চাইলে সবজিগুলো দিয়ে একটু ফ্রাই করে নিতে পারেন সেটাও কিন্তু করা যায় সেটাও ভালো লাগে আবার চাইলে এই সময় আপনারা দিতে পারেন সেটাও ভালো লাগে দুইভাবেই করা যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর দুই মিনিটের জন্য এটাকে রান্না করব এখন দিয়ে দিচ্ছি টমেটো সস তিন টেবিল চামচ চাইলে কেচাপও দিতে পারেন অর্থাৎ টমেটো কেচাপ এটা দিয়েও তৈরি করে নিতে পারবেন যেটা আপনাদের কাছে আছে সেটা দিয়ে আপনারা রান্না করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস আপনারা চাইলে যে রেড চিলি সস রয়েছে সেটাও নিতে পারেন তবে হট চিলি সস দেওয়া যাবে না সেক্ষেত্রে অনেক ঝাল হবে আমি এটাও তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চিনি হাফ টেবিল চামচ ভিনেগার দিচ্ছি এক টেবিল চামচ এরই মাঝে আমি সয়া সস দিয়েছি হাফ টেবিল চামচ মনে হচ্ছে ভিডিও করার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো আপনারা অবশ্যই সয়া সস হাফ টেবিল চামচ দিয়ে নেবেন আর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি এই সময় আপনারা অবশ্যই সব কিছু টেস্ট করে দেখবেন এরপরে যদি আপনাদের কাছে মনে হয় কোনো কিছু অ্যাড করার প্রয়োজন রয়েছে তো আপনারা অ্যাড করে নিতে পারবেন এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তবে এটা দেওয়ার পূর্বে অবশ্যই এভাবে চামচ দিয়ে একটু মিক্স করে নেবেন তারপর অ্যাড করবেন তা না হলে দলা পেকে থাকে নিচে বসে যায় কর্নফ্লাওয়ারটা আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দিতে হবে তা না হলে নিচে কর্নফ্লাওয়ার বসে গিয়ে দলা পেকে যাবে তার সঙ্গে সঙ্গে এটাকে খুব ভালোভাবে মিক্স করবেন এবং বল কাশার পর দেখবেন স্যুপটা ঘন হয়ে আসবে তো আমার এটা হয়ে গেছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি আবারও সামান্য কালো গোলমরিচের গুঁড়ো দেবো যেন কালো গোলমরিচের গুঁড়া যে স্ট্রং ফ্লেভার সেটা যেন পাওয়া যায় পার্সোনালি এই ফ্লেভারটা আমার কাছে একটু ভালো লাগে এখন জাস্ট এটাকে হালকা হাতে মিক্স করব করে এটা গরম গরম পরিবেশন করবো আজকে আমি চেষ্টা করেছি একটু অন্য ভাবে আপনাদেরকে চিকেন ভেজিটেবল স্যুপটা রান্না করে দেখাতে আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে চাইলে ট্রাই করে দেখতে পারেন দেখবেন ফ্যামিলির এটা ভীষণ পছন্দ করবে রেসিপি ভালো লাগলে লাইক দিবেন বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং সম্ভব হলে আমার ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন ফেসবুকে বা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে বিশেষ করে কুকিং যে গ্রুপগুলো থাকে সেগুলোতে শেয়ার করবেন কেমন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন